সেই গঙ্গা, বিয়ের দিন সকালে এক 8 বছরের কন্যা তলিয়ে যায় গঙ্গার গহ্বরে, তবুও সে বেঁচে অন্যভাবে অন্য রূপে। শ্যামনগর কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রসিদ্ধ স্থান, আর এখানেই অবস্থিত কন্যারূপী ব্রহ্মময়ী কালী মন্দির। এই মন্দির তৈরির পিছনে আছে বহু ইতিহাস, সেই ইতিহাস কিছুটা বেদনার, কিছুটা অলৌকিক। মুলাজুর কালীবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু কলেজের গভর্নর ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রপিতামহ শ্রী গোপীমোহন ঠাকুর, বাংলার 1219 সালের 31শে বৈশাখ। আপনাদের তৈরি হয়েছিল এটা মূর্তিটা কোথা থেকে পাওয়া গেছিল? মূর্তি খাই ছিল সন্দেহ করা হয় পালাম। বাচ্চা মেয়ে জলে ডুবে গেছিল, ওটা তো ব্রহ্মময়ী যখন মায়ের গোপীমোহনের মেয়ে ডুবে গিয়েছিল তখন গোপীমোহন স্বপ্নাদেশ পান, তারপরে উনি এসে মাকে এইভাবেই দেখতে পান, তারপরে মন্দিরটা স্থাপন করেন। আর এমনি পুজো কোনো আলাদা ডেট আছে মানে যেখানে 31শে বৈশাখ মায়ের জন্মদিন, ওটা স্পেশাল। আর পৌষ মাস, সারা পৌষ মাস 1 মাস ধরে আজকে সকাল সকাল এত গরমে পরোটা পরোটা জলখাবার খাওয়া হয়ে গেছে, মন্দিরও দেখা হয়ে গেল। পরোটা একটা আলাদা স্বাদ আছে, সোয়াবিনের তরকারির থেকে ঘুগনিটা বেশি খেতে টেস্ট। ওখানে প্রচুর নয়েজ আসছিলো, এত গান বাজনা হচ্ছিলো যে ওখানে কোনো কথা বলা যেত না, তো খুব সামান্য কথা বলেছি আমরা ওখানে, তো সেই জন্য আমরা আলাদা জায়গায় এসে শ্যুট করছি। ওই যে পেছনে দেখুন, বাঁদর নাচছে, দেখুন ঠিক ঝুলন্ত বাঁদর, নাগিন ডান্স হচ্ছে, নাগিন। তো আমাদের এখন অনেক ফানি ফানি ভিডিও আসবে, তো পারলে আপনার মুলাজর কালীবাড়ি অবশ্যই দেখুন, এখানে আরও অনেক জায়গা আছে, চৌরঙ্গী মন্দির বলো, তাই না? হ্যাঁ, গরমে আর ভাই পাচ্ছি না, ওর নাকি কি সব পেয়ে গেছে? না না কিছু পাই, কিন্তু মেন কথা হচ্ছে প্রচণ্ড গরম, ঠিক আছে? এখানে আজকে মারাত্মক হিউমিডিটি,
আরে ঘেমে নে চান করে যাচ্ছি, সকালবেলা কত সকালে বেরিয়েছি তারপরেও ঘেমে একদম অস্থির। আর রোদ্দুরও আজকে উঠেছে, প্রথমে সকালবেলাটা দেখছিলাম মেঘলা শালা, তারপর দেখি রোদ্দুর উঠে গেছে, মানে একটা অসভ্য আকাশ, আকাশটাও অসভ্য, পরিষ্কার ক্লিয়ার হয়ে গেলো, দেখো পরিষ্কার ক্লিয়ার হয়ে গেলো আকাশ, এ কি আকাশের কথা, হ্যাঁ এগুলো কি। তো আমাদের এরকম ভিডিও আসবে, তো যারা দেখছো আমাদের চ্যানেলটা বা যারা আমাদের দেখো আমাদের ভিডিও ফলো করো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ভিউ দাও, কিন্তু সাবস্ক্রাইবটা না করে চলে যাও, সেটা খারাপ লাগে। একটা ছোট্ট করে লাইক ঠুকে দেবে, বিনা বিনা পয়সায় সাবস্ক্রাইব পাচ্ছ, আবার কি চাই, আর ঘন্টাটা টুং করে বাজিয়ে দেবে, জাস্ট টুং করে করে। তাহলে চলো সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, টাটা।